গুড মর্নিং, আজকে আমরা দুজনা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। শান্তনুর ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে, সেই জন্য হাতটা একটু পাকা করার জন্য আসলে আমরা গাড়ি চালিয়ে একটু ঘুরতে বেরোলাম। তো ঘুরতে বেরিয়ে আমরা ঘুরতে ঘুরতে ফার্স্টে গেলাম করম পার্ক, আর তারপরে আমরা গেলাম বিচের ধারে, কারণ সেদিনকে ওয়েদারটা এত সুন্দর ছিল। তো সেই ঘোরাটা আজকে তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি, তো এনজয় দ্য ব্লগ, দেখতে থাকো তোমরা। আজকে আমি আর শান্তনু ঘুরতে এসেছি করেম পার্কে, কিন্তু প্রথম থেকে আমরা ছবিটা তুলিনি, এখন উল্টো দিকে। কি সুন্দর লন, এই যে এত সুন্দর, এই দিকটা হচ্ছে এরকম পুরো, এই যে সুন্দর গাছ লাগানো আছে। এদিকটাও খুব সুন্দর, পুরো গাছ, পুরো গাছ। এই যে এটা অ্যাকচুয়ালি ম্যাপটা, করেন পার্কের ম্যাপটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সুন্দর। দেখো যে বড় বড় সব গাছ এখানে, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু বড় বড় সব গাছ। এই পুরো জায়গাটা এখান দিয়ে, এর আগের থেকে আমি এন্ট্রি করেছিলাম, ওখান দিয়ে বুঝতে পারছিলাম না ছবি তোলা যাবে কি যাবে না, পুরো এই এরিয়াটা। চলো ওই দিকটা দেখিয়ে দিলাম, আগে চলো দেখা যাক। এখানে নানা রকম রাইড রয়েছে, এইটা আর একটা রাইডের জায়গা রয়েছে, যেটা হচ্ছে ফিজ। ওই যে রাইডের জায়গাটা যাওয়ার সময় আমরা দেখিয়ে দেবো, ওখানে ফিজ দিয়ে রাইড করাতে, মানে টিকিট কাটতে। আর কিছু কিছু এখানে দেখতে পাচ্ছি, আমি যাচ্ছি কাছে, এখানে বাচ্চারা সমস্ত দোলায় দুলছে বা এরকম কিছু, খুব সুন্দর সুন্দর। এগুলো সব খেজুর গাছ, খেজুর গাছ। এই সব বাচ্চারা রাইড করছে, এখানে অনেক সুন্দর রাইড। কি যে উঠছে আমি বুঝতে পারছি না নিজেই। এই যে বাচ্চাদের সুন্দর, দারুণ সুন্দর জায়গা, এই যে বাচ্চারা সব রাইড করছে। বাচ্চাদের স্পেশাল, এটা মনে হয় বাচ্চাদের জায়গা। একটা সামনে এই যে এই রাইডটা তোমাদের দেখানো, সামনে কোনো কিছু একটা মনে হচ্ছে লেক আছে, জানি না, গিয়ে দেখি। চলো আমরা যেতে থাকি। এই দেখো এখানে আবার একটা বাচ্চাদের রাইড, দূর একটা কফি শপ, এখানে এই যে বাচ্চাদের নানা রকম রাইড। আর ওইখানে একটা এই জলাধারের মধ্যে হলেও হতে পারে, দেখি আমরা এগোতে থাকি। এত সুন্দর সব গাছগুলো লাগানো, এইগুলো অ্যাকচুয়ালি কলকে ফুল। ম্যানগ্রোভ অ্যাডভেঞ্চার, হ্যাঁ সব ঝুলে ঝুলে পড়ে এটা, সব বাচ্চাদের না বড়রা করতে পারে। ওই টিকিট কাটতে হবে, ওটা এটাতেও টিকিট আছে, ওই যে টিকিট লেখা আছে, এটা জুম, এটা টিকিট কাউন্টার। কিছু কিছু রাইড, মানে অনেকগুলো প্রচুর রাইড আছে এখানে, কিন্তু ওই বাচ্চাদের জন্য। হ্যাঁ এখানে একটা সত্যি একটা এখানে এ করার জায়গা, এই যে এটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, বাট হেঁটে আসা যাবে না, গাড়িতেই আসতে হবে। এই দেখো একটা লেক, সুন্দর লেক, কিন্তু ওটা ওই দিক দিয়ে নামতে হবে। এখানে এগুলো মোরগ জুটি ফুল,
দেখতে পাচ্ছো তোমরা, এগুলো আমাদের ইন্ডিয়াতে খুব হতো ছোটবেলায় মোরগ ঝুটি ফুল। বেদুইন ভিলেজ ঝিলের কাছে পৌঁছে গেলাম, ঝিল পুরো ঝিল, আর ঝিলের আশেপাশে এগুলো কি বসার জায়গা দিয়ে গিয়ে ডিসকভার করতে, এখানে ডিসকভার করছে এটা বসার জায়গা, পুরো ঝালা পুরো ঝিল, এটা এইদিকে পুরো গ্রিনারিস, এইদিকে এখন ঝিল মতো আছে, পুকুরের মতো অ্যাকচুয়ালি। ওমানে কিন্তু প্রচুর গাছ আছে, এটা দেখি ইয়েস এখানে, হ্যাঁ বসার জায়গা দেখেছো তোমরা কি সুন্দর বসার জায়গা, দারুণ, এখানে একটু বসা যাক। ব্লগে মাঝে মাঝে আমাকেও দেখে না প্রিয় শান্তনু, সুন্দর না জায়গাটা? এইটা ওইখান দিয়ে এইদিকে, এই দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম, এদিকে আমরা একটুখানি বসে নিই, খুব সুন্দর জায়গা, পিছনে ঝিল, কারণ সুন্দর সব বসার জায়গা। এই দিকটা পুরো মাঝামাঝি আমরা চলে এলাম, পুরো রাউন্ড অ্যাবাউট দেখি, সুন্দর সুন্দর ফুলের গাছ, সুন্দর জায়গা। এর এই সামনের দিকে যে জায়গাটা ওখানে কিছু রাইড আছে, সেগুলো সব পেয়ে পয়সা দিয়ে, এখানে অনেক রাইড আছে, প্রচুর রাইড, এই যে এখানে লেখা আছে চারটের থেকে রাত বারোটা, চারটে থেকে রাত বারোটা প্রচুর রাইড এখানে ভেতরে, সব বাচ্চাদের নিয়েছে, বাচ্চাদের রাইড মারছে, বড়োদের ওই দুললাম ওইটা মনে হয়, ট্রেন ফ্রেন অনেক কিছু আছে, প্রচুর আই আছে। এখানে একটা পার্টি ফল রয়েছে, জুম করে দেখাতে পারবো কিনা যাই না, পার্টির জন্য ভাড়া দেয়, পুরো শান্তি পিছনে চলে যাও, কিন্তু কিরম হাই টাইট দেখো, দেখো দাঁড়িয়াতে শান্তনু আমরা ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে চলে এসেছি, ওই যেখানে আমি অনেক সময় হাঁটতে আসি তোমরা দেখতে পাচ্ছ এই যে হোটেলটা, ও হো ওপরে একটা ফ্লাইটও যাচ্ছে, তাই না ফ্লাইটটা দেখাতে পাচ্ছি কিনা, নেমে চলে যাচ্ছি, কিন্তু কি সাংঘাতিক সমুদ্রের উত্তাল, পুরো হাই টাইট, পুরো কিরকম সমুদ্র উত্তাল অবস্থা তোমরা দেখো, প্রচুর উত্তাল, দুর্ধর্ষ মাছ ভেসে চলে এসেছে, মরা মাছ। আমি রেস্টুরেন্টে বসে রেস্টুরেন্টের টেবিল থেকে এই ছবিটা ক্যাপচার করতে, কিরম ঢেউ দেখো, পুরো একদম মানে সমুদ্রের একদম ধারেই এটা রেস্টুরেন্ট, এটা আমি মাঝে মাঝেই আসি, এই দেখ কিরম ঢেউ দেখো তো, কোনোদিন রাতে আমরা বুঝতে পারি না, আজকে তো অসম্ভব ঢেউ,